পূজোর আগে চোরাই মোটরবাইক উদ্ধারে বড়সড় সাফল্য পেল ইংলিশ বাজার থানার পুলিশ। উদ্ধার হয়েছে 18টি চোরাই মোটরবাইক, গ্রেপ্তার করা হয়েছে 11 জনকে। শুক্রবার ইংলিশ বাজার থানায় এই মর্মে এক সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার শাও অমিত কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ এবং ইংলিশ বাজার থানার আইসি আশিস দাস। জানা গিয়েছে চোরাই মোটরবাইক উদ্ধারে ইতিমধ্যে একটি বিশেষ টিম গঠন করেছিল মালদা জেলা পুলিশ। সেই মতো জেলা জুড়ে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ইংলিশ বাজার থানা সহ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার হয় 18টি চোরাই মোটরবাইক, গ্রেপ্তার করা হয় 11 জনকে। জানা গিয়েছে ধৃতরা বেশিরভাগই কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। অতিরিক্ত পুলিশ সুপার শাহ অমিত কুমার জানান, মূলত চুরি ছিনতাইয়ের কাজে ব্যবহৃত করা হতো এই বাইকগুলি। বাইক পাচার চক্রের দুই মূল পাণ্ডাকে গ্রেফতার করা হয়েছে, তার সাথে মোট 11 জনকে গ্রেফতার করা হয় এদিন। আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজে সাজাতে। ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ এমজি গার্মেন্টস। আমার তোমার এমজি গার্মেন্টস, মনে সবার এমজি গার্মেন্টস, বিএস রোড, কোচবিহার। নমস্কার, মালদা জেলা পুলিশ অন্তর্গত ইংলিশ বাজার থানা স্পেশাল ড্রাইভ কিছুদিন ধরে আমরা করছিলাম। মাঝখানে একটা ইনফরমেশান আসলো, একটা গ্যাং অপারেট করছে যেটা, যার মোডাস অপারেন্ডি হলো একটা মাস্টার কি দিয়ে ওরা বিভিন্ন রকমের বাইক, যে কোনো বাইক হোক, ওরা টাউন এরিয়া থেকে বা বিভিন্ন জায়গা থেকে ওরা চুরি করছে। চুরি করে নিয়ে গিয়ে তারপরে ওরা বিভিন্ন রকমের ক্রাইমের ওটা ইউজ করছে, যেরকম স্ন্যাচিং হোক বা ড্রাগ ডেলিভারি হোক, এইসব জিনিস করছে। আমরা একটা স্পেশাল টিম গঠিত করলাম। ওই টিমটা দুটো মাস্টার মাইন্ড আগে প্রথমে অ্যারেস্ট করলো, ওখান থেকে টোটাল আমরা 11 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। ম্যাক্সিমাম যে ক্রিমিনাল বিলং করছে ওরা সবাই প্রায় কালিয়াচক থেকেই বিলং করে। আর টোটাল আমরা 18 খানা বাইক আজকে পর্যন্ত রিকভার করতে পেরেছি। এটাই আমাদের এটা আজকে ভালো উপলব্ধি হয়েছে। সীমান্তবর্তী এরিয়ায় এই চুরির প্রবণতা কেন? ম্যাক্সিমাম যেটা আমরা দেখতে পেরেছি ওটা আমরা টাউন এরিয়াতে পেয়েছি, ওটা টাউন এরিয়া থেকেই এরা আসছে মাস্টার কি নিয়ে, আর ওখান থেকে ভিড় এলাকা আছে, কেউ বুঝতে পারছে না, ওখান থেকে নিয়ে এরা চলে যাচ্ছে। মাস্টার কি যারা তৈরি করছে, কেউ তো তৈরি করছে, সেগুলোর সন্ধান কি লাগাচ্ছে? আমরা ওটা ইনভেস্টিগেট করছি, মনে হচ্ছে ওটা কালিয়াচকেই ওরা প্রিপেয়ার করছে কিটা, আর ওখান থেকে এরা করে এখানে নিয়ে চলে আসছে। এর মধ্যে কিংপিন কেউ আছে? কিংপিন দুজন নাম আমরা পেয়েছি কালিয়াচকে ভিড় করে। ওর নাম হলো জালালউদ্দিন মোমিন আর রাশেদ মোমিন আলিয়াস সোহেল। এরা কালিয়াচক থেকেই বিলং করে।